নমস্কার সকলকে, সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আর এখন সকালবেলা সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। আর আমরা পিয়ালি বাড়িতে আছি, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। তো গতকাল ঢুকেছি আর সেই থেকে চলছে কাজকর্ম। এখন কালকে যতটা যা পেরেছি করেছি, আর এখন সকাল থেকে আবার শুরু হয়ে গেছে। তো এদিকে সব বিছানা, কী বলবো, চেটাই সব ছেঁড়া করা, যা আছে তাই ধুয়ে দিয়েছি, কেননা সব ধুলো পড়েছে। আর ঘরের দিকে তো কালকে গোবর মাটি দিলাম, আজ আবারও একটু ঝাড়া পোছা চলছে। আর আজকে আমার ননদ আসছে আমাদের বাড়িতে, তো সবাই মিলে একসঙ্গে কি করছি না করছি কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সাথে থাকুন, আশা রাখছি আপনাদের সম্পূর্ণ পর্বটা ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। বাসন কোসন সব ঝাঁপ ধরে বাইরে বের করেছি, এখন মাজা ধোয়া করব। আর সৌরভের বাবা উঠেছে, ও কালকে অতটা কাজের দিকে লাগতে পারিনি, কেননা ডায়েরির ভিডিও আপলোড করার ব্যাপার ছিল। তো এখন উঠে মোটামুটি ও ঘাস ফুটো যেখানে যা আছে পরিষ্কার পরিচ্ছন্ন করবে। সেই মতো কথা হয়েছে, বলে আজকে তুমি যা পারো করো, কালকে আমি দেখবো। তো সাথে থাকুন, দেখতে থাকুন। কোন জঙ্গল হয়ে আছে, তো একটু সকালবেলা উঠে যতটা পরিষ্কার করা যায়। ভালো আছো তো? আর বলো না, ভালো আর কই, সমস্যা হ্যাঁ অনেকদিন ওইভাবে আছে। কাজ করতে পারলে পরিষ্কার হয়ে যায় বাড়ি, কেউ না থাকলে। আমি বলি বাগান করতে হবে না, আর দেখার লোক নেই, আর গরু আছে। যতবার পরিষ্কার করে দিয়ে যাই, এসে দেখি আবার সেই জঙ্গলই হয়ে গেছে। মানুষ থাকলে এত ঘাস ওঠার সময় পায় না। পাম্প খারাপ হয়ে গেছে, জলের কল জল উঠছে না, মিটারের তার ইঁদুরে কেটে দিয়েছে। এক বছর না থাকলে কি হবে? দাদা কিরম খাটতে জলের মতো। মাংস খাবে বাজারে তো এখন যাওয়ার দরকার। এই না, পাঁচ দিন পর এমনি হঠাৎ মাছ খেয়েছে। জ্যাঠারা এসছে, আমরা যাচ্ছি, ওর মারমুখের দিকে তাকাচ্ছে, মানে বলতেও পারছে না যে আমি যাবো। মা আবার কি বলে, মা আবার কি বলে, দুই ভাই এখানে খেলছে। দেখো একদম মাটিতে বসে গেছে।
এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে সব ইঁদুর এখানে ওরা মিক্স করেছে, মানে একটা ওরা রান্না করে খাওয়ার চেষ্টা করছিল, একটা ম্যাগি মশলা বানাচ্ছিল মনে হয়। ম্যাগি মশলা ঘরের চাবি টাবির অবস্থা দেখাচ্ছে, জং পড়ে গেছে, ঠিক আছে ঠিক আছে না, এই এই ঝুড়ি টুড়ি সব ধোয়া মাজা করতে হবে, মাছ ধরতে হবে না, লাগবে তো আইটেম নিচ্ছে বুঝে। এই কড়াটা কবে কড়া গেল, কত ছোটবেলার কড়া, ছোটবেলার কড়া না বড়বেলায় ছোট কড়া কেন, এটাই ভালো পিঠে হয় জানো, একদম শুধু পিঠেটাই একটা পড়বে, কম তেলে, কম তেলে আর পিঠেটা ভালো হবে। মাজা ধোয়া চলছে আর মানে পাচ্ছি না, কখন শেষ হবে ঠিক নেই, শেষও করবো এখানে বাড়িও চলে যাব। আয়ু সবাই বকবে, ফোন হাতে দেখেছে লুকিয়ে চলে গেল, সৌরভের নাম সৌরভের নাম, ও ভেবেছে আমরা নদীর ওপারে যাচ্ছি, তাড়াতাড়ি করে ব্যাগ গুছিয়ে আমি যখন গাড়িতে উঠেছি যে স্টেশন এইদিকে ব্যাংক নেছে, বলে মামাদের এই বাড়ি কেন আমরা নদীর ওপারে যাচ্ছি না, আমি নদীর ওপারে যাচ্ছি ওই জন্য অত লাফালাফি করছে শুনে। আয়ুষ ও বুঝতে পারেন যে এইখানে তোমরা ফোন লুকালে কি হবে, ও সবাই দেখতে পাচ্ছে, চুল কাটাছে কে তোর, সেলুনে, তুই সেলুনে চুল কাটতে যাস, চিনির অবস্থা, চিনি বসে গেছে, তো দাদা সকালবেলা বলছে একটু চা হবে, আমি বলছি চার মতন ব্যবস্থা নেই, চা পাতাটা তো একবার কেটেছে, কতটা চিনি ফেলে দাও, ফেলবো তো, আম গাছের গোড়ায় দাও, আমগুলো মিষ্টি হতে হতে, আর নারকেল গাছের গোড়ায় দিই, নারকেলের জল, না নারকেল এমনি ঠিক আছে, আম গাছের গোড়ায় দাও, সত্যি সত্যি ওখানে পিঙ্গে লাগে ভর্তি হয়ে যাবে, নারকেল গাছের কি লাগবে না, জল দাও, পুকুর জলটা মিষ্টি হবে, কই গো মোনাদি খুব করে ডেকেছিলাম, সবে আসলাম আমি, বারবার এত ঘন ঘন বাপের বাড়ি গেলে তো মানে সবাই যাবে, আর তখন তোমার একটু সবাই ডাকবে যে এসে একসঙ্গে দেখো, আবার ওই শ্রাবণ দিদিদের সঙ্গে গেছি বলে অনেকে বলছে আমরা যখন যাব যেতে হবে, কিন্তু গেছে ওরা তো সেই মনাদি খুব ভালো মানুষ, খুব অনেকবার করে বলছে বোন এসো না এসো না, না দিদি এখন যেতে পারবো না, খুব খুব ভালো, মানে তুমি কোনো মানুষের ওপর থেকে দেখে বিচার করলে বুঝতে পারবে না, মানুষের সঙ্গে না মিশলে খুব ভালো ব্যবহার, ওরা এসছে আগে রবিবার আর কালকে কি বার গেল, কালকে মঙ্গলবার, মঙ্গলবার গেল প্রায় আর 10 দিন মাথায় বাড়ি গেল, তো আপনারাও অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন ওদের সম্পর্কে, সত্যি এটা খুব খারাপ একটা বিষয়, আর ওরা এসছে ওদের মতো আরও অনেকে আসবে, আর আপনারা যারা মন্তব্য করছেন তারাও আসুন, সবাইকে স্বাগত আমাদের সুন্দরবন আপ্যায়নে, তো ওদের সম্পর্কে এই যে কবে যাবে, কবে যাবে, আছে কেন এতদিন, এই বিষয়গুলো যারা আসে তাদের মানে শুনতে তো খারাপ লাগে, তারাও তো ভিডিওগুলো দেখে, আমাদের যে সুমনদা মনাদিরা এসেছিলেন তো তাদের কালকে তারা আমাদের সঙ্গে বাড়ি ফিরে গেছেন, তো এই প্রসঙ্গে একটুখানি কথা না বললেই নয়, বেশ কিছু মানুষ তারা মন্তব্য করেছেন, বুঝে করেছেন নাকি না বুঝে করেছেন জানি না, তবে আমাদের আপ্যায়নে যারা আসেন তারা কিন্তু সকলে পেইং গেস্ট, অর্থাৎ তারা টাকা পয়সা দিয়ে খরচ করে ঘুরতে আসেন, থাকেন, খাওয়া দাওয়া করেন, আমাদের খরচে তারা খান না, আর আমরা যে তাদেরকে বিনা পয়সায় খাওয়াচ্ছি, বিনা খরচে খাওয়াচ্ছি, আর তারা বিনা খরচে খেয়ে যাচ্ছে, বিষয়টা কিন্তু আদৌ তা নয়, আপনারা যারা ভিডিও দেখছেন তারা অনেকেই আসার জন্য বলছেন, আপনাদের সকলকেই আমরা স্বাগত জানাচ্ছি,
আপনারা যারা কমেন্ট করছেন তারা এলেও একই আতিথেয়তা আপনারা পাবেন, আর এটাই আমাদের আপ্যায়নের বিশেষত্ব। আর মনাদিকে নিয়ে যে ধরনের মন্তব্য আপনারা কয়েকজন করেছেন, তাদের উদ্দেশ্য বলি, মানুষকে একটু সম্মান দিতে শিখুন না। মানুষকে সম্মান করলে মানুষকে খুব সহজে অসম্মান করা যায়, কিন্তু মানুষকে সম্মান করতে গেলেও একটা রুচি বা একটা শিক্ষা আমার মনে হয় থাকা প্রয়োজন তার। মানুষকে সহজে অসম্মান করা যায়, সম্মান করতে গেলে একটু শিক্ষা একটু রুচি দরকার। তারা আসার আগেই বলেছেন যে আমরা থাকবো, যতদিন ভালো লাগবে ততদিন থাকবো, আমরা হয়তো এক সপ্তাহও থাকতে পারি, আর যদি ভালো না লাগে আমরা দুদিন পরেই চলে যাব। আর যে মনাদি এবং সুমনদা, আপনারা কেউ কেউ বলেছেন ওদের কাজকর্ম নেই, ওরা যে কাজকর্মটা করে আপনাদের ভিতরে আমরা বা আমাদের ভিতরে আমরা অনেকেই সেই লেভেলের কাজটা করি না। সুমনদা একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে জব করে যার মূলত ইউএসএর স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী তাকে কাজ করতে হয়, মূলত ওয়েব কনফারেন্স করে উনি অফিসে জয়েন করেন, ওয়ার্ক ফ্রম হোম। আর মনাদি হচ্ছে ফায়ার ব্রিগেডে চাকরি করেন। অতএব আপনারা ওনাদের সম্পর্কে যে মন্তব্য করেছেন, আদৌ সেই মন্তব্যগুলো ওনাদের জন্য যায় না, এবং আমাদের এখানে যারা আসবেন তারা আমাদের সম্মানীয় অতিথি, অতএব তাদেরকে আমরা সসম্মানে যতটুকু আত্মীয়তা দেওয়ার সেটা আমরা দেব। তো প্লিজ আপনারা এই ধরনের মন্তব্য করবেন না, তারা তো কেউ বিনা পয়সা খেয়ে যাচ্ছেন না, আর তারা থাকলে আপনাদের আপত্তি কোথায়? আর আপ্যায়ন তো আপনারাই বলেছেন যে আপ্যায়ন মানুষের পদ্ধতিতে ধরে উঠুক, তাই উঠছে। তো মানুষ আসলে আপনারা যদি সব কিছুতে কেউ কেউ, সবাই নয়, কেউ কেউ যদি নেগেটিভ মন্তব্য করেন তাহলে আপনারা কি সারা জীবন শুধু নেগেটিভ মন্তব্যই করে যাবেন, পজিটিভ কিছু দেখতে পাবেন না? ভালো থাকবেন সবাই। ছোট্ট একটা বার্তা এটা দেওয়া ছিল, কারণ যারা এসেছেন তারাও ভিডিওটা দেখছেন, কমেন্টগুলো পড়ছেন। চলো মাছ ধরি। মাছ ধরতে হবে তো। আপনারা আমাদের সম্পর্কেও কেউ কেউ আছেন কোনোদিনই ভালো কিছু দেখতে পান না, তা নিয়ে আমরা বিন্দুমাত্র কোনো রকম চিন্তা করি না বা কোনো রকম এর উত্তর করি না। এটা ভেবে যে যারা ভালো কিছু করে, ভালো লেখে, অনেকেই ভালোবাসেন, তাদেরকে রিপ্লাই দিয়ে উঠতে পারি না। তো মুষ্টিমেয় কয়েকজনের জন্য যদি রিপ্লাই দিই সেটা তো মানে অন্য ভালো যারা করে তাদেরকে গুরুত্ব না দিয়ে যারা খারাপ লিখছে তাদেরকে গুরুত্ব দেওয়া হয়ে যায়। তো কেউ কেউ আমাকে সহ্য করতে পারেন না খারাপ বলতে গিয়ে, তোমার দিদির কমেন্ট বক্সে লিখছেন সীমা তুমি খুব ভালো, তোমার বৌদি যাই। তো এটা নিয়ে রীতিমতো আমরা দুজনে কিন্তু মজা করি, একরকম ফোন করে গল্প করে হাসাহাসি করি। এই মানুষটা এই লিখেছে আমাকে, আমার এখানে এই লিখেছে, তোমাকে গিয়ে এই লিখছে, তো এটা নিয়ে আমরা কিন্তু মজাই করি। তো আমাকে দুদিন আগে আমাকে একজন কমেন্ট করেছে যে তুমি নিরামিষ খাচ্ছো তোমার বৌদিরা খাচ্ছে না, তোমরা খেলে কেন মাছ? কতটা অবুজ হলে মানুষ এটা করতে পারে, বুঝে করে না এগুলো, সত্যি কথা বুঝে, এগুলো অনেকে সত্যিকারে মনে হয় বুঝতে পারে না। কারণ আমরা কি করি, আমাদের গ্রামের ভিতরে একটা পূজার অনুষ্ঠানের ঘট বসলে, কিছু পূজা আসতে হলে আমরা সেটাকে বাছি, সেই হিসেবে নিরামিষ খাই। এগুলো হচ্ছে পাড়া ভিত্তিক বা গ্রাম ভিত্তিক হয়। এবার আমরা থাকি পিয়ালিতে আর ওরা থাকে সুন্দরবন, তাহলে সেই এখানে আমরা যখন বাঁচবো তখন তুমিও বাঁচবে। না আমি আর পারবো না, আমি পাঁচ দিন বেঁচে উঠেছি আর পারবো না। আর অনেকে আমার চুড়িদার পরা নিয়ে, সানগ্লাস পরা নিয়ে অনেকে মন্তব্য করেন, আবার কেউ কেউ এমনও লিখেছেন যে গৃহভূত হয়েই থাকবেন। এটা কোথায় লেখা আছে বলুন তো? যে আর যিনি লিখছেন তিনি কতটা মডার্ন আমি জানি না। না না, আমাকে একজন লিখেছে তোমার বৌদি আর তুমি সানগ্লাস ব্যবহার করতে জানো না, নিজেরা আয়নায় দেখে নেবে কেমন লাগে। আরে ওটা রোদ আটকানোর জন্য, এই প্রখর রৌদ্র যখন বেরোই তখন একটু ব্যবহার করি। এমনি করা উচিত সবার ক্ষেত্রে, আমাদের চোখের সমস্যা, আমার চোখের সমস্যা বলে তা না, সবার ক্ষেত্রে। সৌরভ কালকে পড়ে এসছে, ওইটুকু বাচ্চা তাকেও ছাড় নেই, বলছে ওকে দেখলে পাকা লাগে সানগ্লাস পরলে। আর তাদের ঘরের বাচ্চারা কি পড়ে না? এগুলো না সত্যি খুব কষ্ট দেয়, খারাপ লাগে। আপনাদের কাছ থেকে কাজে কর্মে রান্নাবান্নায় বলুন এটা দিতে হবে, ওটা করতে হবে, এইটা ঠিক করনি, ঠিক আছে, কিন্তু এই সমস্তগুলো নিয়ে বললে সত্যিই খারাপ লাগে। তো আমাদেরকে বলেন গায়ে মাখি না, ছেড়ে দিই, যে ওগুলো আপনারা বলেন ঠিক আছে। আর কিছু মুষ্টিমেয় এটা না বললে নয়, খুব গোনা তিন থেকে চারজন তারা কোনো দিন ভালো কিছু দেখতে পারেন না, এবং সেই নামগুলো যেন একেবারে মুখস্থ। এবার কি আমারও আমারও এবার তারা ভিডিও দেখেন, ভিডিও দেখেন রোজ দিন, তো তার জন্যও ধন্যবাদ তাদেরকে,
তবে ব্যাপারটা কি হয়, তারা যদি কোনোদিন কমেন্ট না করেন সত্যি মিস করি, যেদিন ওই কমেন্ট গুলো পাই না সেদিন আবার খুঁজি যে কয়তো উনি কোথায় গেলেন, উনি কি অসুস্থ হয়ে পড়লেন নাকি, মানে খারাপ কমেন্ট করবেন জানি জানি লিখবে সেটাই মিস করি। এবার দিদিকে একটা কমেন্ট এরকম নেগেটিভ কমেন্ট শোনালাম, তো বলছে এই লোক লিখেছে তো, এই মানুষ লিখেছে তো, আমি হ্যাঁ হ্যাঁ, মানে বুঝে যাই আমরা যে এই মানুষগুলোই লিখতে পারে, এই মানুষ কটাই লিখবে। তো আমাদের নিয়ে গায়ে মাখি না, শ্বশুর শাশুড়ি বাবা মা, আমার বাবা মা মাকে নিয়ে বললে মাকে নিয়েও খাবার কোটা দিয়েছিলেন, সত্যি এগুলো খুব গায়ে লাগে, আমাকে বলুন একদম গায়ে মাখবো না। আমার মাকে নিয়েও আমাকে লিখেছিল তোমার মা কতটা করে খায়, এটা কি বাজে লাগে বলো তো, খারাপ লেগেছিল আমার। অবশ্য যারা আমাদের ভালোবাসেন শুভাকাঙ্ক্ষী তারা অন্তত 10 জন এসে সেখানে লেখেন, এটা জানি এটা আমাদের ভালো লাগে। তো এগুলো গায়ে মাখি না, কিন্তু মোনাদিন নিয়ে ওদেরকে নিয়ে যেটা বললেন ওটা আমারও খুব খারাপ লেগেছে, কয়েকজন যে ভাষাটা মোনাদিকে নিয়ে ব্যবহার করেছে, সৌরভের বাবা বলতে বাধ্য হলো, ভেবেছিলাম বলবো না, কিন্তু লাস্ট চলে যাওয়ার দিনও ওদেরকে ছাড় দিল না, তা ওরা তো কি পরের বার আসবে তো, বা ওরকম দেখে আরো মানুষজন আসবে তো, ও চেহারাটা নিয়েও বলতে হলো, ওইটাই আমার সবচেয়ে খারাপ লেগেছে। একটা মানুষ কালো কি রোগা পাতলা মোটা কি রোগা কি কি আসে যায়, মানুষটাই তো আসল, মানুষের মনটাই তো আসল। আমি একটু বেরোচ্ছি, চাম্পাহাটিতে যাবো, ব্যাংকে কাজ আছে, একটু ইলেকট্রিক অফিসে যাব, মানে সব জায়গা থেকে ঘুরে ফিরে কাজগুলো মেটাবো, তো বেরোতে বেরোতে দেরি হয়ে গেল, তো আপনারা থাকুন, মাস্টার্স ধরবি নাকি তারা? হুম মাছ ধর, জাল এনেছি বাড়ি থেকে, আমার জাল। ঠিক আছে, এবার আমরা কাজে লেগে পড়ি, কিছু একটু বলতে হলো বললাম, খারাপভাবে নেবেন না। আর যারা আমাদের শুভাকাঙ্ক্ষী ভালোবাসেন, ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ। আর সকলের কমেন্ট আমরা রোজই আশা করি, হয়তো বা রিপ্লাই দিয়ে উঠতে পারি না, কিন্তু রোজ কিন্তু দেখা হয়, এবং অন্য ফোন থেকে হলেও দেখি যে কে কী কমেন্ট করলো, সবার আশায় বসে থাকি, কেউ ভালো লিখছেন বা খারাপ লিখছেন সবার আশাতেই বসে থাকি। সবটা সয়ে গেছে, সয়ে গেছে, সহ্য করতে হয় বা করে নিয়েছি, কিন্তু গতকাল যেমনটা দেখেছিলেন সেরকম আজও ঘরে পিছনে দেখতে পাচ্ছি সব খেলছে, বিকাল বেলায় সবাই চলে আসে, একটা ভালো জায়গা হয়েছে, এইখানটা চাষ হয় এবছর হয়নি। বোন পরে আমার কাছে, বাবা তোর কাছে গেছে, বাবার কাছে উঠেছে, আমি নিয়ে যাবো বললো, আমি নিয়ে যাবো, মানে ওই বলে যাবো আমার কাছে আসবে না, রূপসাদের বাড়ি ওই সামনে ওইখানটা, মা কি করছে না, আসবে না, আমি নিয়ে যাবো তোর, আমি নিয়ে যাবো, আমি তোর না যাবো, ওখানে আমি বসবো, বোন খাওয়া দাওয়া ঠিক মতো করে না, বোধহয় না রোগা হয়ে যাচ্ছে, চল বাড়ির দিকে চল, চলো তোর ওই খেলনাটা দিয়েছিস সেই ঘোরানো ওইটা দেওয়া বন্ধু কাছে, এইখানে একটা ডোবা জল শুকিয়ে গেছে, আমাদের কি ঘুরেও আস্তে আস্তে জল শুকিয়ে যাচ্ছে, এটা আয়ু রাত্রে থেকে যাও, হ্যাঁ হ্যালো কি চল যাবে, চলো চলো কি থাকো, সবাই অদিন ছিল আর এখন বিকাল হয়েছে, বাড়ি যাবে বলছে, পাতলা কেটে গেছে, মাছ ধরতে গিয়ে পাতলা কেটেছে, সেই কাঁচ যে হাত কেটেছে, সব কেটেছে, অনেক কিছু হয়েছে, মাছ ধরার পর্ব আসছে সামনে, দেখতে হবে।
এটা ওদের বাড়ি না? থাকবে না আর, বেরিয়ে যাচ্ছে। ওই তো মার কাছে সুস্থ যাবো, মা তো যেতে বললো, চলো যাবি তো যা। নারকেল গাছগুলো সব থামলে লাগিয়েছে, নারকেল গাছ আম গাছ সব লাগিয়েছিল মায়ের হাতে, ওই মাঝখানে ওইটা আর হবে বলো দে। আর এক বছর লাগবে, ছেড়ে দে ছেড়ে দে, আমি এখন জামা কাপড় তোমার তুলবো, চল আমার ওই পথে পুরে যাস, আর চটি পুরেই চল, মায়ের কাছে চটি পুরে যাবে।